আজ কি কি করব এখন পর্যন্ত জানি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি মুকুলিকা, আর আজকে আমি তোমাদের সকলের জন্য আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা ভাবলাম একটু ডিফারেন্টভাবেই শুরু করা যাক, মানে স্টার্টিংটা একটু অন্যরকম। কারণ প্রত্যেক দিন যদি আমি একইভাবে ভিডিও তৈরি করি বা বানাই তাহলে তোমরাও একটু বোর হয়ে যাবে। তো সেই জন্যই একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো প্রথমে আনবক্সিং করি। আর দেখেছো তো, যেটা বলতেই ভুলে গেছি, আজ কিন্তু সোমবার, তার সাথে আজকে 28 তারিখ, 28শে জুন। তো সোমবার আমি কি করছি সারাদিন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ঝটপট দেখে নাও আজকের এই ব্লগ। এতক্ষণ তোমরা দেখলে আজকের ভিডিওটা আমি একটু অন্য স্টাইলে শুরু করেছি। তো আজকে আমি তোমাদের সাথে আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর ভাবলাম অন্য দিনের থেকে একটু আলাদাভাবে আজকের ভিডিওটা শুরু করি। আজ কি কি করব এখন পর্যন্ত জানি না। এখন আমি যাব আমার বাড়ির ঠিক দুটো বাড়ি পরে একটা দাদার বাড়ি আর কি। তো উনি আমার ব্লাউজ সালোয়ার এগুলো সব বানিয়ে দেন, মানে শুধু আমার না সবারই বানান। তো ওনার কাছে যাব, আমার একটা শাড়ি কেনা হয়েছে। তো আমার একটা শাড়ি কিনেছি আমি, ব্যাগের মধ্যে বিক্রি হয়ে গেছে। তো সেই শাড়িটার ব্লাউজ বানাতে দিতে যাবো, শাড়ি তো এই শাড়িটার ব্লাউজ বানাতে দিতে যাব। আর তার সাথে মানে কোনো অকেশন নেই, কিন্তু যেহেতু কোনো অফ সিজন তাই একটা ইচ্ছা হয়েছে ব্লাউজ বানিয়ে রাখি। পুজোর সময় প্রচণ্ড ডিলে করে, তো তার জন্য আগে থেকে একটা বানিয়ে রাখি না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমাকে এখন বেরোতে হবে। তো চলো ঝটপট রেডি হয়ে যাই, আর তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আমার মনে পড়লো, ওই দাদা আমাকে বলেছিল তুলসী গাছের চারা দিতে, কিন্তু এই গাছটা অনেক বড় হয়ে গেছে। এখন এই গাছটা দিলে পারে এটা কি লাগবে জানি না, বুঝতে পারছি না। ফাইনালি আমি চলে এসেছি দাদার বাড়ি থেকে, আর কিছু গাছপালা নিয়ে এসেছি, টাইম ফুল নিয়ে এসেছি, মানে টাইম ফুলের গাছ আর কি। তো সেগুলো সবই লাগাবো, আমার অনেক কাজ আছে, মানে দুপুরে রান্না করতে হবে, তোমরা সেটা জানো। তো যাই হোক পরে লাগাবো। তো এর মধ্যে রয়েছে টাইম ফুল, আর একটা শাকের গাছ রয়েছে। আর দাদাদের ছাদ থেকে একটু তোমাদেরকে ঘুরিয়েও দেখালাম যে অনেক কিছু দেখা যায় যেটা আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যায় না, কারণ আমাদের বাড়িটা অনেকটা নিচু আর ওটা চারতলার ছাদ যেহেতু। তো সেই জন্য ওদের বাড়ির ছাদ থেকে ভিউটা ভালো আসে আর কি। এখানে কিছুটা চানা মটর আর ঘুগনির যে ছোলাগুলো, মানে বলে এগুলোকে, মানে কাবলি ছোলা আর হচ্ছে ঘুগনির মটর ভিজিয়ে রেখেছি, এগুলো আমরা আজকে রান্না করবো। আর এখানে আমি এখন ডালিয়া বানাবো।
5টা মানে 5টা অলরেডি বেজে গেছে আর কি আর তোমরা ভাবছো যে আমি রেডি হতে হতে কি ভিডিও করছি তো আমি যাব আজকে মাঠে অনেকদিন ধরেই যাব 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 করছি কিন্তু যাওয়া হচ্ছে না তো আজকে যাব বলে ঠিক করে রেখেছি তো আর মানে তো যাই হোক এটা ওটা করতে করতে আজকেও প্রচণ্ড ল্যাগ খাচ্ছি ইচ্ছে করছে না যেতে মানে ভালো লাগছে না কিন্তু ফাইনালি মানে ডিসাইড করেছি না এভাবে করলে হবে না যেতে হবেই নাহলে আজ যাব কাল যাব করে যাওয়াই হচ্ছে না তো সেই জন্য আজকে মাঠে যাব তাই রেডি হয়ে নিলাম অ্যাকচুয়ালি যেটা ভেবেছিলাম যে বেশ মাঠে গিয়ে অনেকটা টাইম কাটাবো তো দেখা যাক কতটা কি হয় আজকে আর তোমাদেরকে একটু দেখাই আমার ঘরের অবস্থা এই মুহূর্তে জাস্ট খুবই খারাপ অবস্থা লাস্ট 10 দিন ধরে বোধ হয় কি তারও বেশি রকমের পড়ে রয়েছে আমি রোজ ভাবছি যে আজকে করবোই আজকে ঘরটা ক্লিন করবো কিছু না কিছু করে আর বলছিলাম যে কদিন ধরে প্রচণ্ড পরিমাণে বেরোনো হচ্ছিল প্রচণ্ড পরিমাণে বেরোচ্ছিলাম মানে বেরোনো হচ্ছিল যে কারণে বাইরে থেকে ফিরে না আমার একটা প্রবলেম হয় যে মাথায় প্রচণ্ড যন্ত্রণা করে বিশেষ করে রোদের যদি বেরোয় তো সেই প্রবলেমে আমি আরও কি বলবো আর কোনো কাজ করতে পারছি না কদিন ধরে যাই হোক তো আমি রেডি হয়ে গেছি এখন দেখি আমার বান্ধবীর সাথে যাব আর তোমরা যার সাথে যাবো তাকে তোমরা অলরেডি দেখেছো চেনো আর চারিপাশে জানি না হয়তো অনেক সাউন্ড আসছে কারণ বারান্দাতে মা ওদিকে কাপড় মিলছে কাঁচাও হলো সবে কমপ্লিট তো কুলারটা চলছে তাই হয়তো অনেক বেশি সাউন্ড আসছে তো সরি প্লিজ ডোন্ট মাইন্ড ঠিক আছে তাহলে চলো বাকিটা রেডি হয়ে নিই আমার মুখটা কেমন বাচ্চা বাচ্চা লাগছে তো যাই হোক আমি সারা দুপুর ধরে কি করেছি সেটাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তারপরে 3টার সময় গেছি স্নান করতে তো তো যেটা হয় সন্ধ্যের টিফিন বা রাতের ডিনার তো আমার যেটা খেতে হয় বা যেটা আমি খাই তো সেই খাবারের জন্যই তো সেই খাবারটা বানানোর জন্যই আর কি ঘুগনি বানিয়েছি দুপুরে আর তারপরে 3:30 নাগাদ আমি স্নানে গেছি এটাকে দেখালাম তখন যে ঘুগনির মটরটা ভেজানো ছিল আর তার সাথে একটু কাবলি ছোলা তো এটা বানালাম তো এটাই বানালাম আর কি আর একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে আর আলাদা করে রেসিপি শেয়ার করিনি কারণ প্রত্যেকদিন রান্না ব্লগে দেখাতে আমার নিজেরই খুব বিরক্ত লাগে তো তোমাদের তো আরই লাগবে এটা তো স্বাভাবিক খুব তাই না তো যাই হোক এবার বেরোবো আর রোদ তো প্রচণ্ড মানে 5:30 বাজতে চললো বাইরে অস্বাভাবিক রোদ একটু রোদটা কমুক তারপরেই বেরোবো আর তোমাদেরকে তো অবশ্যই সাথে নিয়ে যাচ্ছি আজকে তোমাদের ভিউটা দেখিয়ে দিই আমাদের ঘাটের ধারে এখানে একটা পার্ক রয়েছে রয়েছে স্লিপার এখানে আছে দোলনা এখানে আছে সামনের দিকেও একটা রয়েছে তো দ্যাটস ইট এটুকুই রয়েছে বেশি কিছু নেই বড্ড বোরিং জায়গা অ্যাকচুয়ালি আমাদের এখানে কৃষ্ণনগরে কিছুই নেই সেইভাবে তো যাই হোক চলো তাহলে
তো শ্রীরানী, আপনার সাথে লাস্ট ব্লগ আমার কিন্তু ফাটাফাটি একদম হিট হয়ে গেছে। ভিউজ এসেছে 4.9 এখনো পর্যন্ত। তো যাই হোক, আমরা ওয়ার্কআউট সেরে এসে গেছি ঘাটের ধারে। এখানে তো গঙ্গা নেই, তাই ঘাটের ধারেই আসতে হয়। তো সেখানে এসে আমরা একটু দোল খেলাম, অন্ধকারে অতটা ভালো দেখাতে পারলাম না, যে আবার আলো দিচ্ছে। যাই হোক, দোল টোল খাওয়া হলো, তারপরে এখন যাব বাড়ির দিকে। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু বক বক করে নিই, আর তার সাথে আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, আর বেশি টানছি না। কাল সকালে ইচ্ছা আছে কোথাও একটা যাব, যদি যাই তো ডেফিনেটলি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো টাটা, বাই বাই, সি অ্যাগেন, বাই।